গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ মহাসপ্তমী। তো চলো, এখন বাজে 11টা, মন্দিরে পুজো হচ্ছে। এখন একটু ঘরটা গুছিয়ে স্নান করবো, স্নান করে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো দেখতে থাকো, শুনো। তোমরা সবাই দেখতেই পেলে মন্দিরে পুজো হচ্ছে। এখন শুয়ে আছি, এখন লাঞ্চ করবো। তো চলো দেখতে থাকো কি আমাকে নাকি ডাকছে। হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো এখন সন্ধ্যাবেলা সেজে নিয়েছি, তখন তো লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, এখন সেজে নিলাম। আজকে বেরোবো না আজকে মন্দিরে, আজকে থেকেই মানে মেন কথা হচ্ছে আরতি শুরু হবে। তো আজকে পারলে একটু দেখাবো, আর কালকে সন্ধ্যাবেলার আরতিটা একদিন ওটা আলাদা করে ভিডিও যাবে। আর জানতে পারছি না, শুনতে পাচ্ছ কি না জানি না, আমি ঘরে ঢুকে আসি। তো ওটা হচ্ছে আলাদা করেই ভিডিও যাবে। তো তার জন্য এখন হচ্ছে যাই, দেখি একটু কোথাও একটু ওকে নিয়ে একটু ঘুরতে যাই না, আশেপাশেই যাব। তারপর মন্দিরে আরতি হবে, তারপর তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। খেয়ে দিয়ে আমাদের বাগানটাই লাইট দিয়ে সাজিয়েছি, তার আগে একটা দেখে নাও অল্প একটু শর্ট ভিডিও, চলো দেখতে থাকো। আর ও মিলে এখন একটুখানি পাড়ার ঠাকুরগুলো দেখতে বেরিয়েছি। অন্ধকার, সামনে একটা পুজো হয়, কান্নাকাটি করছিল ও, তাই ওকে নিয়ে বেরোতে হলো। তো চলো দেখতে থাকো। তো তোমরা বুঝতেই পারছো আমি এখন একটা ঠাকুর দেখতে এসেছি দাদার সাথে। তো চলো, আমি আর ও এসেছি, এখন চলো দেখি বাড়ি যাবো একটাই দেখতে। তো বলেছিলাম যে যাবো না ঠাকুর দেখতে, আমি আর ও মিলে তো গেলামই ওখানে। তারপরে দাদা আসলো, ওকে বললাম যে সামনের একটা ঠাকুর, এখানে যা ভিড় হয় সামনে, এটা কাছাকাছি আছে, চলো গাড়ি করে যাই। তো গেলাম, তো তোমরা দেখতেই পেলে সব কিছু। এখন মন্দিরে আরতি হবে, চলো তোমাদেরকে দেখাই আমি। Thank you.
প্রসাদ দিয়েছে, মানে নিয়ে এসেছি, এখন প্রসাদ খাবো। আজকে কী কী মানে ঠাকুরকে দিয়েছে চলো দেখি। আমার চিল্লাতে ওর সাথে চিল্লাতে চিল্লাতে আমার গলাটাই ভেঙে গেছে। আজকে মাকে কী কী ভোগ দিয়েছে, পোলাও আর আলুর দম, মানে পনির আর আলুর তরকারি। তো এখন সেটা এত আওয়াজ, এই পুজোর সময় ব্লক করাটা যে কত মানে একটা বোঝা, মানে কী করবো, তাও চালিয়ে যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্যই। তোমরা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও অবশ্যই, কিন্তু সাবস্ক্রাইব বাটনটা কিন্তু কেউ, ওটা কিন্তু ফ্রি, কোনো টাকা লাগবে না, ওটা ফ্রি, সাবস্ক্রাইব করে দাও। আর পাশে ছোট্ট ঘন্টাটা বাজিয়ে অল টিপে দাও। তো দেখতে থাকো, এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে রাত্রেবেলা ডিনার করে ঘুমিয়ে পড়বো। তো দেখতে থাকো আর কী কী করি। তোমার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, তো আজকের মতো ব্লগটা এই অবধি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, আর অবশ্যই বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে। আর হচ্ছে দেখতে থাকো, ডেলি ব্লগ যাবে, পুজোর কদিন ডেলি ব্লগ, শুধু ওয়েট করো। কাল হচ্ছে মহা অষ্টমী, কালকে তো ব্লগটার জন্য সবাই ওয়েট করো, হেভি ব্লগ হবে। তো দেখতে থাকো, শুনে থাকো।